শ্রীমন্ত শঙ্করদেব সংঘ নাজিরা জিলা শাখা আর আই মাতৃ কল্যাণ সমিতির উদ্যোগত শিলাকুটি আঞ্চলিক শাখা আর স্থানীয় রাইজর সহযোগত শিলাকুটি আঞ্চলিক শাখার নামঘর মহামানব মহাত্মা গান্ধীর জন্মতিথিত দিনজোড়া বর্ণাঢ্য কার্যসূচীরে জেলা ভিত্তিক শান্তি দিবস উদযাপন আর শান্তি সমদল যাত্রা অনুষ্ঠিত হয়। মহাত্মা গান্ধীর অহিংসা দিবসের সঙ্গতি রাখি নাজিরা জিলা শাখার ছখন আঞ্চলিক রায়সকলে উলিওয়া এই শান্তি সমদল যাত্রাত নাজিরার শতাধিক আই মাতৃ যুবতীয়ে অংশগ্রহণ করে। এই কার্যসূচীর সঙ্গতি রাখি বিভিন্ন কার্যসূচী আপনাদের জানি সুখী হব শ্রীমন্ত শঙ্করদেব সংঘই 2012 চনেরপরাই শান্তি দিবস এই মহামানব মহাত্মা গান্ধীর জন্মদিন 2 অক্টোবরত অনুষ্ঠিত করে আহিছে। বিভিন্ন বিভিন্ন স্থানত শ্রীমন্ত শঙ্করদেব সংঘই এই কেন্দ্রীয়ভাবে মহৎ কার্যসূচী অনুষ্ঠিত করে আহিছে। কিন্তু আমি পোন প্রথমবারের কারণে নাজিরা জিলা শাখায় এই বর্ষত আমি শিলাকুটি আঞ্চলিক শাখা নামঘর নাজিরা জিলা শিশু আই মাতৃ কল্যাণ সমিতির উদ্যোগত আর শিলাকুটি আঞ্চলিক শাখার আতিথ্যত এই অনুষ্ঠান ভাগ অনুষ্ঠিত করবল লৈছো। এয়া হল শান্তি সমদল আর শান্তি দিবস উদযাপন আর এদিনিয়া কার্যসূচী আমি শিলাকুটি আঞ্চলিক শাখাত আজি উদযাপন করা হয়েছে। ইয়াত ইতিমধ্যে আমার পুয়ার ভাগত বৃক্ষরোপণ কার্যসূচী অনুষ্ঠিত হয়ে গেছে। তার পরবর্তী সময়ত ধর্মধ্বজা উত্তোলন হয়েছে। ধর্মধ্বজা উত্তোলনের পাছতে আনুষ্ঠানিকভাবে শান্তি সমদল যাত্রা আরম্ভ হয়েছে। উদ্যোগিকা আমার অনুডেকা আই আসলে তখেতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পাছতে আই সকলে একটা সাজতে এটা এটা ইউনিফর্মত সাজ পরিধান করে যাত্রা আরম্ভ করেছে। বোধ করো অন্তত 3 কিলোমিটার বাট অতিক্রম করব। আমি ভাবিছো যে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। নাজিরার পৰা যদুমণি হাজৰিকা রিপোর্ট, অসম আদিত্য।